আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে সমগ্র জাতির জন্য, শুধু মুসলমান নয়, সমগ্র মানবতার জন্য, ইহুদি নাসারা মুসলিম সমস্ত মানুষের জন্য রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কন্যা আমাদের নবী ছাড়া যত নবী এই পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা দেশের জন্য প্রেরণ করেছে, কোন নবীকে একটা এরিয়ার জন্য প্রেরণ করেছে, কোন নবীকে একটি বংশের জন্য প্রেরণ করেছে, কোন নবীকে এক একটি গোত্রের জন্য প্রেরণ করেছে। শুধুমাত্র রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জাতির জন্য তিনি পৃথিবীতে প্রেরণ করেছে। তাহলে বিশ্ব নবী বলেন, সমগ্র জাতির জন্য আমি পৃথিবীতে আগমন করেছি, আমি যদি চাই আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর সমস্ত সুখ সমৃদ্ধি আমাকে দান করবে, তবে শুনে রাখো উমর, শুনে রাখো আবু বকর, আমি এই পৃথিবীতে সুখ এবং সমৃদ্ধির জন্য পৃথিবীতে আসি নাই। আল্লাহু আকবার। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قطب তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি কত ব্যথা কত ভাবে শুয়েছো যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি হে আল্লাহ দয়া কর এ তায়েফবাসী এরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ
وعلى آل سيدنا قرآن আমাদের সংবিধান قرآن আমাদের জীবন বিধান قرآن আমাদের সংবিধান قرآن আমাদের জীবন বিধান ওরাও সবে তার বিজয় নিশান নেতায় আমাদের রসুল জোরে এই মাহফিলটা এই মুহূর্তের জন্য সর্দার বাড়ি মাঠ নয়, রসুলের বাসা আমরা শুনছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলমি হাদিসের কথাগুলো শোনা হয়, ওই জমিনটা পৃথিবীর সাধারণ কোন জায়গা নয়, ওই জমিনটা স্বয়ং জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। এখন আমরা রসুলের হাদিস অনুযায়ী কোথায় আছি? জোরে বলুন, আমরা সবাই জান্নাতের বাগানে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এখন জান্নাতের বাগানে থাকার জন্য দুইটি শর্ত আছে, আমার নয়, বিশ্বনবীর মুখ থেকে শুনুন। বিশ্বনবী জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে দুই দল মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, কয়জন? আরো জোরে বলুন, দুই দল মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সাহাবা কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যে দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তারা কারা? রাসূলুল্লাহ বলেছেন, তারা হচ্ছে এক নাম্বার হলো বৃদ্ধ লোক। কথা বুঝেন না মনে হয়? কারা? বুড়া মানুষ, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ওনারা জান্নাতে যাবে, হেতারা জান্নাতে যাইত না, ঠিক না? এখন বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না, আর কালো মানুষ জান্নাতে যাবে না। বিশ্বনবী যখন হাদিস বর্ণনা করেছে, রাসূলুল্লাহর হাদিস শুনে একজন বৃদ্ধ মানুষ কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনালেন? ইমাম যখন অনয়ন করেছে, কালিমা যখন পড়লাম, তখন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আপনার সাথে শরীয়তের সকল হুকুমগুলো মেনেছে, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার সাথে সাথে সব আমলগুলো আমরা করে থাকি, তবে আমরা জান্নাতে যাব না কেন? রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের মধ্যে যখন তুমি জান্নাতের মধ্যে যাবা, ওগো বৃদ্ধ মানুষ শোনো, যখন তুমি জান্নাতের মধ্যে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে 30 থেকে 33 বছর বয়সের যুবক করে জান্নাত দান করে দিবে। তাহলে জান্নাতে বুড়া মানুষ যাবেনি? জোরে কথা বলে না, জান্নাতে বুড়া মানুষ যাবেনি? এখন আমরা আছি কোথায়? হবে না, আমরা এখন কোথায় আছি? আপনারা যেভাবে বলতেছেন জান্নাতে জান্নাতে ম্যানম্যান করে, আমি বুঝি না, নাকি আমি আসাতে রাগ করছেন? হ্যাঁ, ডাকার বক্তব্য তো ভালো ছিল, উনি খুব ভালো জমাইছে মোটামুটি, ঠিক কিনা? আমি আসাতে রাগ টাগ আসেন নি কেউ? তাহলে আপনাদের কথাই অবস্থা কেন? আমরা এখন কোথায় আছি? জান্নাতের শর্ত হলো বুড়া মানুষ থাকা যাবে, আমরা সবাই যুবক। কথা বলেন, আমরা সবাই যুবকের মত করে ভূমিকা পালন করব, রাজি আছেন না? নাই,
আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। কোরআন মাজিদ থেকে কথা বলবো, শুনতে সকলে রাজি আছেন? এই কোরআনের চাইতে নির্বেজাল কোন গ্রন্থ পৃথিবীতে আছে? আর অধুর ভবিষ্যতে আসার কোন সম্ভাবনা আছে? আছে আমার ভাইরা, এই কোরআনের মধ্যে কোন ভুল নাই, কোন বেজাল নাই, এর মধ্যে কোন জড়তা নাই, কোন বক্রতা নাই, এর মধ্যে কোন সন্দেহ করার কোন সুযোগ আর থাকবে কেমনে? কোরআন পাঠাইছে কে? জোরে বলুন। আল্লাহ বলেছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা ফীহি, এই কোরআন হচ্ছে এমন গ্রন্থ যার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ভুল নাই, কোনো ধরনের সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমাদের জীবনে ভেজাল আছে না নাই কথা বলে না? আছে রে, ইদানিং আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা, এখন আমরা কি ভেজাল যুক্ত হয়ে বাঁচতে চাই না নির্ভেজাল হতে চাই? যদি নির্ভেজাল হতে চাই, নির্ভেজালে কোরআনে কারিমের কাছে আসা লাগবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের চাইতে নির্ভেজাল কোন গ্রন্থ পৃথিবীতে নাই। কাজে নির্ভেজাল হয়ে বাঁচতে চাইলে নির্ভেজাল কোরআনকে অনুসরণ করতে হবে। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমি। আমরা সরাসরি চলে যাচ্ছি কোরআনে মাজিদ থেকে কথা বলবো। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, তার কথা আল্লাহ রাসূলের কথা, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার। আমাদের দেশে এরকম অনেক মাহফিল আছে, শুরু এবং শেষটা হয় সবটাই কিচ্ছা কাহিনী দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে কিচ্ছা কাহিনী চলে? এখানে কোরআন থেকে কথা বলা হয়, বিশ্ব নবীর জীবনী থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এজন্য বিশ্ব নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে ওই কথা পৃথিবীর সবচেয়ে হক কথা, ওই কথা পৃথিবীর সবচেয়ে সঠিক কথা, ওই কথা পৃথিবীর সবচেয়ে সত্য কথা। আল্লাহু আকবার। এই সত্য কথাগুলো শুনতে কি আপনারা রাজি আছেন? এই জন্য কোরআনের মজলিস বেশি বেশি করে হোক, চাই কি চাই না? আমার ভাইরা, আজ মানুষেরা কোরআনের তাফসীর মাহফিল করে, আর এক শ্রেণীর মানুষ আছে কোরআনের তাফসীর মাহফিলে 144 জারি করে, কথা বলেন? এটা মনে হয় পৃথিবীর অন্যান্য দেশে বাংলাদেশে নাই, আছে কিনা বলেন? এখন আপনি কোরআনের তাফসীর করে তাফসীরুল কোরআন মাহফিলের উপরে 144 জারি করেন, কোরআনের মাহফিলের উপরে আপনি রোলস জারি করেন, কোরআনের মাহফিলের উপর আপনি আপনার আইন ক্ষমতা প্রয়োগ করেন, কিন্তু মনে রাখতে হবে আপনাকে যে মৃত্যুর পরে দাফন করা হবে, তখন এই কোরআনের আয়াত দিয়ে আপনাকে দাফন করতে হবে, ঠিক কিনা বলেন? যারা কোরআনের মাহফিলের উপরে 144 জারি করে, যারা কোরআনের মাহফিলের উপরে নিষেধাজ্ঞা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, এই সকল মানুষের জানাজা বাংলার জমিনে আগামী সামনে থেকে হবে না। আপনারা কি একমত? নাস্তিক এবং মুরতাদদের জানাজা বাংলাদেশে ওলামা একরামরা পড়াবে না, এদের জানাজা পড়াবে রামার বাংলা, এদের জানাজা পড়াবে নাস্তিক মুরতাদ গুলো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা আছি কোরআনের পক্ষে, এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি জীবন চলে যায় তবুও কি মুসলমান কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। আমরা এই কোরআনের জন্য বাঁচব, এই কোরআনের জন্য মরব, এই কোরআনের জন্য, কোরআন আমাদের জীবন, আমরা কোরআনকে বুকে ধারণ করে বাংলার জমিনে বাঁচতে চাই, রাজি আছে মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। এবার বিশ্বনবীর কথা থেকে শুনুন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে পৃথিবীতে সবচেয়ে হক কথা বলে।
আর ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করা হয় ওই বিচার পৃথিবীতে সবচেয়ে হক বিচার, ওই বিচার পৃথিবীতে সবচেয়ে সঠিক বিচার। কথা বলেন ঠিক কিনা? আজ কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? পৃথিবীর অন্যান্য জায়গায় যেমন করে ইহুদি এবং নাসারাগুলো কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিচারের বিপক্ষে কথা বলে, 90% মুসলমানের দেশও আজ সেই কথাগুলোই বলা হয়। কথা বলেন, মুসলমানের দোহায় দিয়ে, ইসলামের দোহায় দিয়ে আজ সেই কোরআনের বিরুদ্ধেই বিচার কার্য পরিচালনা করা হয়। দুঃখজনক হলেও সত্য কথা, আজ কোরআনের বিচার তো নাই নাই, বরং এই দেশে যতগুলো বিচার আছে অধিকাংশ বিচারগুলো পরিচালিত করা হয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের পাকিদের বিরুদ্ধে। কথা বলেন আমার ভাইরা, ওমান হাকামা বিহি আদালা, আল্লাহর হাবিব বলেছেন কোরআন থেকে যে বিচার করা হয় ওই বিচার হচ্ছে সবচেয়ে হক বিচার, ওই বিচার হচ্ছে সবচেয়ে সঠিক বিচার। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন থেকে যে ব্যক্তি আমল করে ওই আমল হচ্ছে পৃথিবীর সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ না? ওমান আমিলা বিহি উজিরা, কোরআন থেকে মানুষেরা যে আমল করে দেয় ওই আমল বান্দার বৃথা যায় না, ওই আমল ধ্বংস হয়ে যায় না, ওই আমল জমিন থেকে শুরু করে বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত এই আমলগুলো সফলতার সহিত কাজ করতে থাকে। সুবহানাল্লাহ। ওমান দাবা ইলাইহি হুদা, কোরআন থেকে যিনি দাওয়াত দেয় ওই দাওয়াত হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বোত্তম দাওয়াত। আর আস্তে কোন? সুবহানাল্লাহ। কোরআন থেকে যে দাওয়াত দেয় এই দাওয়াত হচ্ছে পৃথিবীর সর্বোত্তম দাওয়াত। এখন যিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, আপনি অন্যায় ছাড়া তন্ত্র মন্ত্র অনুসরণ করে, রাম আর বামদের দালালি করে আপনি মানুষদেরকে এখন কষ্ট দিচ্ছেন, বছরের পর বছর ধরে দাদাদেরকে খুশি করানোর জন্য কষ্ট দিচ্ছেন, আল্লাহর আদালতে বিচার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা শুনে রাখো, তোমরা মনে করো না এটাই তোমাদের বিজয়, এই বিজয় তোমাদের বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা রাসূলি, অগনবে কাতাবাল্লাহু লাগলিবান্না আনা রাসূলি, আমি আপনাকে লিখিত দিলাম। সুবহানাল্লাহ না? কে বলছে? আল্লাহ বলছে, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা রাসূলি, রাসূল আমি আপনাকে লিখিত দিলাম, আপনি বিজয় গ্রহণ করবেন, আপনার দল আপনার উম্মতেরা বিজয় হবে। কাজেই হতাশা হওয়ার কোনো সুযোগ মুসলমানের নাই, ঠিক কিনা বলেন? আমরা আমরা মুসলমান, আমাদেরকে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। কাতাবাল্লাহু লাগলিবান্না আনা রাসূলি, আল্লাহ বলেছেন আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ, অপেক্ষায় রহিলাম মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। ওমান দাআ ইলাইহি হুদা, উহদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যারা এই কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত যিনি দিল, যিনি স্লোগান দিল, আসো কোরআনের পথে আসো, কোরআন পড়ে জীবন গড়ি, হাদিস পড়ে জীবন গড়ি, যিনি দাওয়াত দিয়েছেন তিনি উত্তম। সুবহানাল্লাহ না? আর যিনি এই দাওয়াতে অংশগ্রহণ করেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি এই দাওয়াতে অংশগ্রহণ করেছে তিনি আছে সিরাতুল মুস্তাকিমের পথে। সুবহানাল্লাহ বলেন না? আর সিরাতুল মুস্তাকিমের পথে যারা থাকবে এই সকল মানুষের জন্য দুনিয়া আখেরাত কবরে কোন জায়গায় এদের জন্য ভয়?
কে বলেছেন? আল্লাহ রাব্বুল আমীন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য যারা কোরআনকে অনুসরণ করলো, কোরআনকে মানলো, কোরআনের কোরআনকে অনুসরণ করলো, এদের জন্য দুনিয়া এবং আখেরাতে ভয় কোনো ভয় আছে? কোনো ভয় নাই আমার ভাইরা। তাহলে সেই কোরআন থেকে আমরা কথা শুনব, রাজি আছেন আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেক বলে আমিন। আমার ভাইরা, ইবলিস শয়তান নাম শুনছেন আপনারা? ও যারা চুপ করে আছে ওনাদের আত্মীয় লাগে মনে হয়। ইবলিস শয়তান নাম শুনছেন তো? এই ইবলিস একটানা 70 লক্ষ বছর ধরে, 70 লক্ষ বছর ধরে ইবলিস আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহর গোলামি করেছে। 70 লক্ষ বছর পরে আল্লাহর একটা হুকুমকে সে লঙ্ঘন করেছে। আল্লাহ বলেছে, ওয়াসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস বলেছে, আমি করব না। কি বলছে? আমি করব না। এখন শয়তান ইবাদত করেছে 70 লক্ষ বছর, ইবাদত করার পরে আল্লাহর একটা আইনকে সীমা লঙ্ঘন করেছে, একটা আইনকে অমান্য করেছে, চিরতরে শয়তান হয়েছে। কথা বলে চিরতরে অভিশপ্ত হয়েছে। আমরা মুসলমানরা আজকে কোরআনের, ইসলামের অসংখ্য বিধানকে অমান্য করার পরেও নিজেকে বড় মুসলমান দাবি করি, কথা বলে না? এটা আসেনি আমার ভাইরা। আমরা শুরু করছি কোরআন থেকে, শুনবেন তো আপনারা। কোরআনে কারীম হচ্ছে এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আমীন, তার রাসূলকে 3500 মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ, না এর মধ্যে সর্বোত্তম মুজিজার নাম হচ্ছে এই কোরআনে কারীম। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আমীন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে কোন সম্পদ দেয় নাই, কোন সম্পদ দেয় নাই, বাড়ি গাড়ি অর্থ পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুর বেলা বিশ্বনবীর বাড়িতে গেলেন, রাসূলুল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকলো, বিশ্বনবী ওমরকে দেখে শোয়া থেকে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখে বিশ্বনবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরের মধ্যে শোয়া ছিল, যে বিস্তার মধ্যে শোয়া ছিল, ওই বিস্তার দাগগুলো রাসূলুল্লাহর গায়ের সাথে আল্লাহর রাসূলের পিঠের সাথে গেঁথে আছে। বিশ্বনবীজিকে বললেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর চিৎকার করে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে কাফির এবং মুশরিকগুলো কত আনন্দ উল্লাস করে চলছে, আপনি বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন, আপনার ঘরে কোনো জাসিম নেই, কোনো তোশাক আপনার তোশক আপনার ঘরে নেই, আপনার ঘরের মধ্যে কোনো ভালো কোনো বিছনার চাদর নেই, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর পাতার চাদরের উপরে আপনি শুয়ে আছেন, পিঠের মধ্যে দাগ লেগে আছে, রাসূল আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটি তোশকের ব্যবস্থা করে দেই। বিশ্বনবী বললেন, ওমর, ওমর, আল্লাহ রাব্বুল আমীন এই পৃথিবীতে আমাকে যদি আমি যদি চাইতাম
তবে সমস্ত শান্তির উপকরণ গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করতেন। তবে আমি যদি চাইতাম আল্লাহ রাব্বুল আমিন সমস্ত শান্তির উপকরণ গুলো আমাকে দান করতেন, কিন্তু ওমরে শুনে রাখো, আমি এই পৃথিবীতে শান্তি করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ, আমি এই পৃথিবীতে শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি হুদাল্লিন নাস, বিশ্ব মানবতাকে হেদায়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কন্যা আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, বিশ্ব জগতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কন্যা আমার প্রিয় সুদীপ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সমগ্র জাতির জন্য, শুধু মুসলমান নয় সমগ্র মানবতার জন্য, ইহুদি নাসারা মুসলিম সমস্ত মানুষের জন্য রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কন্যা আমাদের নবী ছাড়া যত নবী এই পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা দেশের জন্য প্রেরণ করেছে, কোন নবীকে একটা এরিয়ার জন্য প্রেরণ করেছে, কোন নবীকে একটি বংশের জন্য প্রেরণ করেছে, কোন নবীকে এক একটি গোত্রের জন্য প্রেরণ করেছে। শুধুমাত্র রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জাতির জন্য তিনি পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী বলেন, সমগ্র জাতির জন্য আমি পৃথিবীতে আগমন করেছি, আমি যদি চাই আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর সমস্ত সুখ সমৃদ্ধি আমাকে দান করবে, তবে শুনে রাখো ওমর, শুনে রাখো আবু বকর, আমি এই পৃথিবীতে সুখ এবং সমৃদ্ধির জন্য পৃথিবীতে আসি নাই। আল্লাহু আকবার। আমার প্রিয় সুদী, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরাতুদ দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী আপনার প্রথম জীবনের চাইতে শেষ জীবন উত্তম। আল্লাহু আকবার বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আপনার প্রথম জীবনের চাইতে শেষ জীবন আপনার জন্য উত্তম। আপনি প্রথম জীবনে মার খেয়েছেন, তায়েফে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, খোদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, না খেয়েছিলেন। আয়েশা সিদ্দিকা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে অবস্থা এমন ছিল, রাসূলুল্লাহর ঘরের মধ্যে চার পাঁচ দিন ধরে খাবার তৈরি হয় নাই, এত কষ্ট জীবন করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বলেছে, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও রাসূল আপনার প্রথম জীবনের চাইতে শেষ জীবনটা উত্তম। সুবহানাল্লাহ। বলেন না, এজন্য মুসলমানের জন্য রাসূলুল্লাহর উম্মতের জন্য প্রথম জীবনের চাইতে শেষ জীবন উত্তম। কথা বলেন, আমাদের জন্য শেষ জীবনে সফলতা, চূড়ান্ত সফলতা হচ্ছে শেষ জীবনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তোমরা যারা রাতের আধারে মানুষের অধিকার হরণ করেছো, ভেবো না তোমরা সফলতা অর্জন করেছ। কথা বলেন না, তোমরা সফলতা অর্জন করো নাই, সুতরাং মুমিনরাই উত্তম, মুমিনরাই উত্তম, আল্লাহ মুমিনদেরকে সফলতা দান করবে বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী আপনার জন্য প্রথম জীবনের চাইতেও শেষ জীবন হলো আপনার জন্য উত্তম।
কাজেই মুসলমানের জন্য শেষ জীবনই হলো উত্তম। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি যা চাইবেন কিয়ামতের ময়দানে আপনাকে শুধু সম্মান আর ইজ্জত নয়, কিয়ামতের ময়দানে পরকালীন জীবনে আপনাকে ইজ্জত আর সম্মান শুধু নয়, সমস্ত নবীদের চাইতো শ্রেষ্ঠ আমি আল্লাহ করে দেব। আবার হায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার জন্য আমি চূড়ান্ত সফলতা রেখে দিয়েছি পরকালীন জীবনে, আপনি লাঞ্ছিত হবেন না সেখানে, কাঁদতে হবে না সেখানে, চিন্তাগ্রস্ত হতে হবে না সেখানে, বিনা হিসাবে আপনার উম্মতদেরকে নাজাত দান করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। সুতরাং যারা যারা আজকে ইসলামী জীবন যাপন করবে না, ইসলামের সাথে সম্পর্ক থাকবে না, কোরআনকে অনুসরণ করবে না, এই মানুষগুলো অনুসরণ অনুকরণ না করে, রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ না করে নিজেকে তোমরা সফল ভাবো, অসম্ভব, তোমাদের জন্য এটা সফলতা নয়। শুধু এখানেই নয়, মানুষের যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে যখন আমরা যখন কবরের মধ্যে মানুষকে রাখি তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতু রাসূলুল্লাহ, বলি কি বলি না, জোরে বলুন বলি কি বলি না, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতু রাসূলুল্লাহ। হে রাসূল আপনার নামে আল্লাহর নামে রাসূলুল্লাহর মিল্লাতের উপরে এই মাইয়াতকে আমরা কবরে রেখে গেলাম। এখন আপনি একবার কি ভেবে দেখেছেন, আপনি যাকে আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে রেখে গিয়েছেন, এই লোক কি তার বাস্তব জীবনে চলার সময়ে আল্লাহর গোলামি কতটুকু করেছে, মসজিদে গিয়েছে কিনা, নামাজে অংশগ্রহণ করেছে কিনা? এমন তো মানুষ আছে তার সারা জীবনে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান একবারও হয় নাই। রাসূলুল্লাহ পচা লাশ গ্রহণ করার জন্য বেহুশ নয়, কথা বলেন আমার ভাইরা। তাহলে ওইদের হচ্ছে মুমিনদের জন্য সফলতা, আর বিশ্ব নবীর জন্য সফলতা। কোরআনে কারিমের মধ্যে 108 নম্বর সূরা সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী আপনাকে সফলতা যে দান করব, সফলতার প্রথম প্রথম সফলতা হলো, প্রথম পুরস্কার হলো আমি আপনাকে হাউজে কাউসার দান করব। সুবহানাল্লাহ। কি দান করব? হাউজে কাউসার দান করব। আবার ভাইরা এই দিনটা হবে এমন একটি দিন, হাউজে কাউসারের পানি হচ্ছে এমন পানি, হাউজে কাউসারের পানি হলো এমন পানি, বিশ্বনবী বলেছেন একজন মানুষ যদি একবার হাউজে কাউসারের পানি যদি একটি বারও যদি গ্রহণ করে 40 দিন পর্যন্ত তার পানির পিপাসা থাকবে না। আল্লাহু আকবার। হাউজে কাউসার আল্লাহ তাআলা রাসূলকে দান করবেন, আর রাসূলকে দান করা হবে হাউজে কাউসার এমন মুহূর্তে যে সময় মানুষের জন্য কোনো কোনো সাহায্যকারী থাকবে না, কোনো প্রার্থনাকারী থাকবে না, উপর থেকে টেলিফোন দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ন্যায়পরায়ণ সরকার প্রধান, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ আপনার ইউপি সদস্যরা যারা আছে, ন্যায়পরায়ণ ভাবে যারা দায়িত্ব পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করে দেবে। সুবহানাল্লাহ। যারা ন্যায়পরায়ণ ভাবে কাজ করবে, কোনো কারো দালালি করবে না, কথা বলেন, কারো দালালি করবে না, যারা আল্লাহর
ইসলামের অনুসরণ করবে, কোরআনকে অনুসরণ করবে, এই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জায়গা, ইজ্জতের জায়গা আর সে মহল্লার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় সুদীপ, এরপরে হলো যারা যা যন্ত্রগুলো মাসজিদের সাথে লেগে থাকে, আসতে বলেন সুবহানাল্লাহ, যা যন্ত্রগুলো মাসজিদের সাথে লেগে থাকে। আমার প্রিয় সুদীপ, এখন মানুষ কিছু কিছু মানুষ আছে আজকে মাসজিদ এবং আজানের বিরুদ্ধে কথা বলে, আছে কি নাই? অতএব আল্লাহর হাবিব বলেছেন, যার অন্তরগুলো মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে কিয়ামতের এই কঠিন ময়দানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জায়গায় জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, বলেন না? এই জন্য আমাদের প্রিয় কবি নজরুল বলেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর হতে মুয়াজ্জিনে আজান শুনতে পাই, যেন ঘর হতে মুয়াজ্জিনে আজান শুনতে পাই, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজরা যাবে, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজরা যাবে, আমার ভাইরা। তাহলে মাসজিদের সাথে নামাজের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য আবার সেই কবি নজরুল বলেছে, কবি নজরুল বলেছে, হে নামাজি আমারি ঘরে নামাজ পড়ো, হে নামাজি আমারি ঘরে নামাজ পড়ো, আজ দিলাম তোমায় হৃদয় তলে, দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াত থেকে আমি কথা বলেছিলাম। আমার প্রিয় সুদীপ, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে বলছে, ও আমার কলিজার ডক্টর সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ও আমার কলিজার ডক্টর সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা আনতাকুম ইসকালা হাব্বা, ও আমার কলিজার ডক্টর সন্তান, শুনে রাখো, নিশ্চয়ই এই পৃথিবীতে এমন একটি জায়গা, এমন কোন জায়গা নাই যে জায়গাটা আল্লাহর দৃষ্টির বাহিরে, যেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছে না, এমন কোন জায়গা পৃথিবীতে আছে কিনা বলেন? হ্যাঁ, এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ দেখে না। আল্লাহ কি সব জায়গা দেখে? কথা বলেন, দেখে। রাতের আধারে আপনি কি করছেন, বাম হাতে নিয়েছেন না ডান হাতে নিয়েছেন, আল্লাহ কি দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর চোখ পাকি দেওয়ার কোনো সুযোগ আপনি মানুষের চোখ পাকি দিতে পারবেন, পুলিশের চোখ পাকি দিতে পারবেন, সবার চোখ পাকি দিলেও আল্লাহর চোখ পাকি দেওয়ার সুযোগ? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে বলছে, আমার কোলে যার টুকরা বাবা, শুনে রাখো, ইয়া বুনাইয়া ইন্নাহা আনতাকুম ইসকালা হাব্বা, শুনে রাখো, এমন কোন জায়গা পৃথিবীতে পাবা না আসমান এবং জমিনের মধ্যে যে জায়গাটা আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে না। সুতরাং প্রত্যেক জায়গা আল্লাহ রাব্বুল আমিন দেখছে, দেখে কিনা বলেন? কাজী আনতা গুমিস কল হাব্বাতিন মিন খর্দালিন ফাতাকুন ফি সাবাতিন আও ফি সামা, কোন অন্যায় করা যাবে? কথা বলে অন্যায় করা যাবে? লোকমান আলাইহিস সালাম সন্তানকে শিক্ষা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সব কার্যকলাপ গুলো মানুষের দেখতে পাচ্ছে,
কাজে অন্যায় যে করো সাবধানতা অবলম্বন করো, অন্যায় করো। কথা বলেন, মরতে হবে এবং কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা তুলে ধরবেন। ধরবে কে? ধরবে না। আল্লাহর হাবিব বলেছেন, যদি এই পৃথিবীতে এমন কোন পাথর থাকে যে পাথরের মধ্যে কোনো বাতাস ঢোকে না, কোন আলো ঢোকে না, কোন বাতাস ঢোকে না, ওই পাথরের মধ্যে ঢুকেও যদি তুমি খারাপ কোন কাজ করো, অশ্লীল কোন কাজ করো, অন্যায়মূলক কাজ করো, তাও তোমার রব দেখতে পাচ্ছে, ঠিক কিনা বলেন? আর ওই পাথরের মধ্যে যদি ভালো কোনো কর্ম করে থাকো, কিয়ামতের ময়দানে ভালোর এই ফলাফল আল্লাহ উঠাবেন, আবার খারাপের ফলাফল আল্লাহ রাব্বুল আমিন উঠাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা শুনে রাখুন, সন্তানকে লোকমান আলাইহিসসালাম শিক্ষা দিয়েছে, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর দৃষ্টির বাইরে কোনো জায়গা নাই, আর আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে না, ভয় করতে হবে একজনকে সদা সর্বদা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে চব্বিশটি ঘন্টা একজনকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহ। আর তার জন্যই আমার এই কলিজা উদ্ধার করা ভালোবাসা প্রেম মহব্বত সব কিছু তার জন্য মিলন করতে হবে, ঠিক কিনা বলেন? নাকি ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, কি এই ভালোবাসা? না, বন্ধুর জন্য নয়, আমার আপনার পরম বন্ধু হচ্ছে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। পরিশেষে নামাজের ভূমিকা পালন করতে হবে, আপনি বাবা আপনি সন্তানকে নামাজে দাওয়াত দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? প্রিয় সুধী, অন্যায় এবং অশ্লীল থেকে, খারাপ কর্ম থেকে আমি আমার সন্তানকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে, আপনি সেখানে বাঁচার কোনো উপায় পাবেন না। প্রিয় সুধি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছিলাম সকল কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। পরিশেষে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আর কোরআনে কারীমের সেই সূরাতুল লোকমানের ১৯ নম্বর আয়াত দিয়ে আমি আমার কথাটা শেষ করব। আল্লাহ রাব্বুল আমিন বলেছে, ওয়া আমর বিল মারুফ ওয়া নাহ আনিল মুনকার, ভালো সকল ক্ষেত্রে সৎ কাজের ভালো কাজের আদেশ দিতে হবে, আর অন্যায় থেকে সন্তানকে বাঁচাতে হবে, এই দায়িত্ব ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। কাজে আমি আমার সন্তানকে অশ্লীল কোনো কাজে যেতে দেব না, রাজি আছেন বলে মুসলমানরা? প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।